প্লিজ সাবস্ক্রাইব আইকনে প্রেস করুন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য একেবারে সহজ রান্না বাট অনেক পুষ্টিকর প্রথম উপাদানগুলোর পরিমাণ বলে দিচ্ছি এক কাপ গরুর দুধ নিচ্ছি বা আপনারা চাইলে পাউডার দুধও নিতে পারবেন বাট গরুর দুধে বেটার একটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দেশে মুগের ডিম নিতে পারেন হাসির ডিম নিতে পারেন বা আমি পোলট্রি মুরগির ডিম এসি আর হাঁসের ডিম বিশেষ করে যেসব বাচ্চাদের অ্যালার্জি আছে ওদেরকে দেবেন না আর দুই চার চামচ সুজি নিয়ে সুজি কিন্তু যত অল্পবার বাচ্চাদের দিবেন কিন্তু আমি এর একটু সুজি ব্যবহার করব না হলে খাবারটা মানে টেস্টি হবে না বা বাচ্চা খেতে আগ্রহ দেখাবে না আর একটা কলা নিয়ে এসেছি দেখুন একটা বাচ্চার প্রতিদিন চাহিদা পূরণ করার জন্য অবশ্যই এক কাপ দুধ একটা কলা একটা ডিম এগুলো লাগে তো আমি সবগুলো পুরোন দিয়ে কী করবো এখন তার দেখাচ্ছি দেখুন প্রথমে একটা পাত্রে দুধ ডুল নিয়েছি এখন এর মাঝে দুই চামচ সুজি দিয়ে দেব শুধুমাত্র দুই চামচ দেবেন বুঝছেন সুজি খাওয়া কিন্তু এত ভালো নয় সুজি দেওয়ার সাথে সুজিগুলো নেড়ে দেবেন না হয় ইয়ে হয়ে যাবে শক্তি হয়ে যাবে দেখুন সুজিটা বলক হয়ে আসছে এখন আমি এর মাঝে ডিমটা ফেটে দেবো ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে নিয়ে নেবেন না হলে ডিমটা মিক্সড হবে না ভালো করে যাতে দেখতে সুজির মতো হয় না বেবি বুঝে ফেলবে এটা হচ্ছে একেবারে সহজ সহজ রান্না আর অনেক বাচ্চা আছে ডিম দুধ খেতে চায় না ওদের জন্য সহজ উপায়টা এরকম এক মিনিট জাল হয়ে যাবে ডিমটা সিদ্ধ হয়ে যাবে তাতেই দেখুন খাবারটা এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর কলাটা পেস্ট করে নিলাম এখন যেটা করবো কলাটা মিক্সড করে ফেলব আপনারা চ্যালের মধ্যে চিনি অ্যাড করতে পারেন বা মধু অ্যাড করতে পারেন বা তালমিশি গুঁড়ো অ্যাড করতে পারেন যদি আপনার বেবি মিষ্টি খেতে ভালোবাসে আর অবশ্যই এই খাবারটা খাওয়ার ক্ষেত্রে এক বছরের বাচ্চার উপরে খাওয়াবেন এক বছর নিচে না কারণ গরুর দুধ এক বছরের বাচ্চা মানে নিচে পর্যন্ত খাওয়ার নিষেধ এটা বাচ্চার অনেক রকম অসুবিধা হতে পারে বিশেষ করে কষ্টকাষ্ট তারপর পেট খারাপ অনেক কিছু হতে পারে তো এটা এসে এক বছর পরের বাচ্চাদের জন্য একটু একটু করে দিবেন আমি দেখি দেখি বেবি দেখি আচ্ছা আচ্ছা তুমি নিজে একটু পরে সাইজো আল্লাহ আহারি নষ্ট করে ফেলতেছ কে পেল কি বলবে সবাই তুমি অনেক দুষ্ট আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি বেশি কারণ হয়তো বা কোনো মার উপকার আসতে পারে আর অবশ্যই জেনটা চাষ করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য